বাংলাদেশের নারীদের যে কয়েকটি ক্যান্সার হয়ে থাকে তার মধ্যে জরায়ু মুখের ক্যান্সারের সংখ্যা সবচেয়ে বেশি। সারা বিশ্বে প্রতি 2 মিনিটে একজন করে নারী মৃত্যুবরণ করেন জরায়ু মুখের ক্যান্সার থেকে। জরায়ু মুখের ক্যান্সার শনাক্তকরণের কিছু স্ক্রিনিং টেস্ট রয়েছে, যেমন ভায়া টেস্ট, প্যাপস্মিয়ার টেস্ট, কলপোস্কোপি টেস্ট, ভিলি টেস্ট। এই টেস্টগুলো করে আমরা অতি সহজেই তার ক্যান্সারের লক্ষণ রয়েছে কিনা সেটা দেখে নিতে পারি। এর মধ্যে ভায়া, দ্যাট ইজ ভিজুয়াল ইনস্পেকশন বাই অ্যাসিটিক অ্যাসিড, এই পরীক্ষাটি অত্যন্ত সহজলভ্য এবং মাত্র 1 মিনিটেই আপনি জেনে যেতে পারবেন আপনার প্রিয় মুখে ক্যান্সারের কোনো লক্ষণ রয়েছে কিনা। যদি ভায়া টেস্টে কোনো রকম সাসপিশিয়াস কিছু বা সন্দেহজনক কোনো রিপোর্ট এসে থাকে, তবে আপনার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী 6 মাস বা 1 বছর অন্তর অন্তর ভায়া টেস্টটি পুনরায় করবেন। সকলে সতর্ক হন এবং জরায়ু মুখের ক্যান্সার স্ক্রিনিং টেস্টগুলো নিয়মিত করে আপনারা আগে ভাগে জেনে নিন আপনাদের জরায়ু মুখে ক্যান্সারের কোনো লক্ষণ রয়েছে কিনা। মনে রাখবেন, যদি খুব অতি অল্প সময়ে কিংবা খুব প্রাথমিক অবস্থায় আমরা জরায়ু মুখের ক্যান্সার শনাক্ত করতে পারি, তাহলে এটি সম্পূর্ণ নিরাময় করা সম্ভব।